সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে বোগেনভিলিয়া গাছের উপরে। বোগেনভিলিয়ার বেশ কিছু রং হয়, একজনের বাগানির পক্ষে এতগুলো কালেকশন করা হয়তো অসম্ভব নয়, মানে ভাবনা মানে কল্পনার বাইরে এক কথায়। তো আমরা যারা বিভিন্ন রকম গাছ করে থাকি তাদের ক্ষেত্রে শুধু বোগেনভিলিয়া করলে হয় না, তবু মোটামুটি আটটি কালারের আমার কাছে বোগেনভিলিয়া রয়েছে। তো সবকটা আমি দেখাবার প্রয়োজন মনে করছি না, যারা নিয়মিত ভিউয়ার্স তারা নিশ্চয় জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কালারের ভিডিওগুলো করেছি। আজকে শুধু এই বর্ষার মধ্যে আমি আপনাদের দেখাবো যে এর আগে যে ভিডিওটা করেছিলাম তখন বলেছিলাম যে বর্ষাকালে আপনারা ফুল নেওয়ার চাইতে গাছের কিন্তু শেপ সাইজটা করে নেবেন, তারপরে আগামীতে আপনারা প্রচুর হারে ফুলটা পাবেন। অর্থাৎ হার্ড প্রুনিং করতে বলেছিলাম, আমি প্রত্যেকটা গাছকে হার্ড প্রুনিং করেছিলাম। কিছু কিছু ছোটো ছোটো গাছগুলোর মধ্যে কিন্তু আবার বর্ষার শেষ হতে না হতেই কিন্তু ফুল চলে এসছে, কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। আর বড়ো গাছগুলোতে একটু দেরিতে আসবে, আমি এক জগ দেখিয়েছি আপনাদেরকে। আমার যেমন দেখতেই পাচ্ছেন এখানে প্রুনিং করা আছে, গাছটাকে একেবারে গোল করে নেওয়া হয়েছে, এখানে আরও রয়েছে। তো কালারগুলো তো এখন বলতে পারবো না, কারণ দুই একটাতে ফুল আসতে শুরু করেছে। এছাড়া আমার এখানে একটা রয়েছে, সাদা ফুলগুলো এসছে, গোলাপি ফুলগুলো এসছে, দেখতেই পাচ্ছেন একটু দূর থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা সবা কালার, সবটাই কিন্তু প্রুনিং করা আছে, এখনও ফুল আসার সময় হয়নি, বর্ষা শেষ হলে শুরু হবে এগুলোতে। আর ওপরে দেখতে পাচ্ছেন ওখানেও কিছু তিনখানা গাছ আছে পরপর। তো যাই হোক, চলুন মূল গাছটিতে। তো যে কারণে আজকের ভিডিও করা সেটা হচ্ছে, এই মুহূর্তে যখন ফুল আসতে শুরু করেছে আপনাকে তো খাবার দিতে হবে, কারণ আমি বলেছিলাম বর্ষাকালে খুব একটা খাবার দিতে হয় না, কিন্তু গাছে অ্যাডভান্স ফুল চলে এসছে বলে আমাকে কিন্তু খাবার দিতেই হবে, কারণ ন্যূনতম একটা চাহিদা দরকার গাছের, যখন গাছে ফুল বা ফল যেটাই হোক না কেন। তো কী ধরনের খাবার দেবো সেটা একটু বলা দরকার আছে। তো খাবারটা দেবো আমি সবচেয়ে এর উত্তম মিশ্র খাবার, যেটা তৈরি করি আমি আজকে আপনাদের দেখাচ্ছি। যদি আপনি 0050 পান বা পটাশিয়াম সালফেট যাকে বলি সেটা দেবেন, নইলে লাল পটাশটাই দেবেন, দেবেন আপনি অবশ্যই বনডাস শিংকুচি, আর দেবেন একটু ভুরজুপুরি, সেটা হচ্ছে কম্পোস্ট। কম্পোস্টের পরিবর্তে আপনি গোবর সার দিতে পারেন। এই খাবারটিকে এক জায়গাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম সম্পূর্ণ জায়গাকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আমরা কী করবো, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। আর ঠিক এরকম এই যে এক মুঠো করে এরকম ছোটো গাছের জন্য এই যে এইভাবে এইভাবে দিয়ে দিতে হবে, এরকম ছোটো গাছের জন্য এক মুঠো করে এইভাবে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এইবার যদি আপনার কাছে সম্ভব হয়, কারণ এইটা মাটি তো প্রথম শুকিয়ে নিয়েছি আমি, এই যে দেখছেন কী আওয়াজ হচ্ছে, তার মানে এক ফোঁটা জল নাই, কারণ এই গাছ জল খুব একটা প্রয়োজন মনে করে না। আমরা জল তখনই দেব যখন আমাদের দেখব যে গাছটা প্রায় একেবারে একটু নুয়ে যাচ্ছে বা একটু জলের অভাব বোধ হচ্ছে, দেখে মনে হবে, গাছ দেখেই বুঝতে পারবেন, আর মাটি দেখে লাভ নেই। মানে গাই গাছে অতিরিক্ত জল হলেই কিন্তু গাছের বৃদ্ধি ভালো হয়ে যাবে, আর গাছ বেশি বৃদ্ধি হতে গেলে কিন্তু আপনার ফুল কম হয়ে যাবে। এদিকে ব্যস্তানুপাতির মতন বেশি খাবার টাবার বা বেশি জল এসব দিতে গেলে কিন্তু গাছে ফুল কম আসবে। তো আপনাকে সেই হিসাবেই এটা করতে হবে। তো জল দিলাম, এটা বর্ষাকাল, জলের অভাব হতেই পারে না, জল অভাব হবে না। আপনি এখন হয়তো জল দিলেন, দেখবেন বিকালের মধ্যে বৃষ্টি আসছে, তাহলে এইভাবে কিন্তু করতে থাকবেন। আগামীতে আমি এই গাছেরই ভিডিও করব, তখন দেখবেন গাছে একেবারে ফুলময় হয়ে থাকবে। এখন জাস্ট এটা প্রথম ধাপ একটু দেখালাম, কারণ আমি বলেছি আগে ছোটো ছোটো গাছগুলোকে শেপ সাইজ ঠিক করে নেন বর্ষাকালে, কারণ বর্ষাকালে গাছের বৃদ্ধিটা থাকে ভালো, ফলে আপনি যেভাবে চাইবেন গাছটাকে সেইভাবে করবেন, কেন গাছটাতে ফুল না থাকলে যাতে গাছটা দেখতে সুন্দর হয় সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি আজকে আর কথা দীর্ঘায়িত করব না, তবে এটা ঠিক আগামীতে আপনারা একেবারে ফুল ভর্তি গাছ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, এবং প্রত্যেক দিন দুপুরে একটাই ভিডিও পেয়ে যাবেন। আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।